সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির এরপর যা নির্ব সাক্ষাৎকারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মৈন খান বললেন যুক্তরাষ্ট্র অন্য দেশের গণতন্ত্র দেখতে চাইলে দোষের কি জানিয়ে দিব মহিলা দলের ছয় থানায় নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দল ঢাকা মহানগর উত্তরের ছয়টি থানায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ষোলো মে এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় জানিয়ে দিব ভাসানী আদর্শে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে বলছে জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফা রহমান বলেছেন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় মাওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এবারে জানিয়ে দিব ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন বিএনপিকে হুঁশিয়ারি করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য এবং বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ ইসরায়েলের গভীরে সামরিক ঘাটিতে ড্রোন হামলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আজ ড্রোন হামলা হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে বৃহস্পতিবার ষোলোই মে আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে হিজবুল্লাহ জানিয়েছে বুধবার তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের টিবেরিসিয়াস শহরের পশ্চিম একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ঘাটটি লেবাননের সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এটি দেশটি থেকে ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাতবার্ষিক উপলক্ষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বৃহস্পতিবার মহানগর দক্ষিণ সদস্য এবং দপ্তরে দায়িত্বে থাকা সাইদুর রহমান মন্টুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী তিরিশ একত্রিশ এবং একই জুন ঢাকা মহানগর দক্ষিণের চব্বিশ থানা এবং আশিটি সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে দ মাহফিল দরিদ্র শ্রমজীবী এবং মেহনতি মানুষের মতো খাদ্য সামগ্রী বস্ত্র বিশুদ্ধ পানি এবং খাবার সেলাইন বিতরণ করা হবে এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে পোস্টার ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে শহীদিয়ার জীবন কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে দক্ষিণ বিএনপি বিজ্ঞপ্তিতে আরও বলা হয় জিয়াউর রহমান সাত উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিকুলাল মজনুর সঞ্চালনায় গতকাল বুধবার এক যৌথ সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে যুক্তরাষ্ট্র অন্য দেশের গণতন্ত্র দেখতে চাইলে দোষের কি মইন খান গণতান্ত্রিক একটি দেশ যদি অন্য কোনো দেশের গণতন্ত্র দেখতে চায় তাহলে দোষের কি বরং এটাই স্বাভাবিক বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি বলেন আঠারো কোটি মানুষ বলছে দেশে গণতন্ত্র থাকতে হবে আমরাও তাই বলছি তারা পশ্চিমারাও সেই কথাই বলছে যুক্তরাষ্ট্র পুঁজিবাদী অর্থনীতি দেশ হলেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র বটে বাংলাদেশের সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে দেশটির আরও ডিপার্টমেন্ট অফ হতাশা এবং উদ্বেগ প্রকাশের মাধ্যমে জানিয়েছে কাজেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডোর এবারের সফর নিয়ে কোনো অবকাশ নেই গতকাল বুধবার গুলশানের বাসায় সমকালকে দেয়া একান্ত সাক্ষাৎকালে তিনি সব কথা বলেন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত রাশিয়া ও চীন সম্পর্কেও খোলামেলা প্রশ্নের জবাব দেন ড আব্দুল মইন খান এ সময় সমকাল থেকে প্রশ্ন করা হয় ভূ রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কৌশল গ্রহণে বিএনপির দক্ষতা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে আপনার বক্তব্য কি জবাবে ডক্টর আব্দুল উম খান বলেন বিএনপি যেহেতু জনগণকে বিবেচনায় নিয়ে রাজনীতি করে সে কারণে পরাশক্তি এবং ভূরাজনীতি সম্পর্কে বিএনপির বিষয়ক কমিটিগুলো কার্যক্রম নিয়েও প্রশ্ন থাকতে পারে আমরা সবকিছু কিছু বিবেচনায় নিয়েই কাজ করছি যখন শক্তিগুলো নিয়ে কথা বলি আমাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করি তখন আমাদের মধ্যে যে মুখ্য বিষয়টি কাজ করে তা হল দেশের স্বাধীনতা সর্বমত এবং স্বার্থ সংরক্ষণ করা ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ দেশের স্বার্থ বিকে দেওয়া নয় সেই বিকে দেওয়ার নীতিতে আমরা কখনোই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করব না বিএনপির রাজনীতির আদর্শ হচ্ছে ব্যক্তির চেয়ে দল দলের চেয়ে দেশ বড় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে সরকারে যারা আছেন তারা দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আপোষ করে পরাশক্তিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে অন্যদিকে আমরা দেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক করি এ কারণে হয়তো প্রশ্ন উঠতে পারে মহিলা দলের ছয় থানায় নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের ছয়টি থানায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ষোলোই মে এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় কমিটিগুলো হচ্ছে গুলশান থানার একুশ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক সালমা বেগম যুগ্ম আহ্বায়ক মাহফুজা রেজা মায়া সিরাজ মরজিনা বেগম সদস্য সচিব তাবাসুম রিফাত টুম্পা বনানী থানার পনেরো সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক রোকেয়া সরকার যুগ্ম আহ্বায়ক লাইজু বেগম বিউটি বেগম কুলসুম বেগম সদস্য সচিব কামরু নহার জোসনা, বাটা থানার একুশ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক তাহামিনা শাহিন আহ্বায়ক রিনা জয়দব আয়শা আক্তার মিলি নার্কিস সুলতানা সদস্য সচিব সালেহা বেগম খিলকের থানার একুশ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক পান্নাই ইয়াসমিন আহ্বায়ক সুচি আক্তার তসলিমা আক্তার ইতি মরজিন আক্তার মেঘলা সদস্য সচিব নাসিমা আক্তার বিমানবন্দর থানার পনেরো সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক ফারসানা আলী কাকন আহ্বায়ক সোমা আক্তার তন্নি আহমেদ রেহেনা আক্তার সদস্য সচিব শারমিনা আক্তার মিরপুর থানার একুশ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মোসাম্মদ খুশি যুগ্ম আহ্বায়ক মোসাম্মদ আলেয়া আয়সা সুলতানা রিবা রহমান সদস্য সচিব সামিয়া সাত্তার মিতু ওই কমিটি অনুমোদন করে মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ রিতু এবং ঢাকা মানকর উত্তরে আহ্বায়ক নায়বা ইউসুফ সদস্য সচিব রুনা লায়লা রুনা ভাসানির আদর্শে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে বলছে জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় মাওলানা আদর্শের উদ্বুদ্ধ হয়ে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে বৃহস্পতিবার ষোলোই মে দুপুরে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাকপা ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভায় তিনি সব মন্তব্য করেছেন তিনি বলেন উনিশশো সালে এই দিনে ষোলই মে ফারাক্কাবাদ অভিমুখে লং মার্চ করে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি নদীর পানি ন্যায্য হেসার দাবিতে এমন সচ্চা জনমত ফারাক্কা লং মার্চের আগেও দেখা যায়নি পরেও নয় উনিশশো সালে পঁচানব্বই বছরের শারীরিক অসুস্থতা এবং রাজনৈতিক চাপ দমাতে পারেনি লং মার্চের প্রধান নেতা এবং সাংগঠনিক মাওলানা ভাসানীকে রাজধানী নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর সভাপতি হোসেন মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠিত আরও বক্তব্য রাখেন জাকপার যুগ্ম সাধারণ সম্পাদক ডা আওলাদ হোসেন শিল্পী সাইফুল আলম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন মহানগর জাকপার সাধারণ সম্পাদক এম এ শাহিন যুব জাকপার সভাপতি আমির হোসেন আমু যুবনেতা শেখ আকবর হোসেন ওসমান শেঠ প্রমুখ ইট পাটকেল খাদ জন্য প্রস্তুত থাকবেন বিএনপিকে নানক যা বলবেন বুঝে শুনে বলবেন ইট পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিনও কারো দয়া দক্ষিণ নিয়ে ক্ষমতা আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য এবং বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার ষোলো মে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর এক বক্তব্যের সমালোচনা করে তিনি সব মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এ সরকার পুরোপুরি নতজানু মির্জা ফখরুল এই বক্তব্যে জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন আওয়ামী লীগ সত্তরের নির্বাচনে পাকিস্তানি শক্তির বিরুদ্ধে লড়াই জেনারেল আয়ুব খানের বিরুদ্ধে লড়াই করেছে জনতার জয়ের মধ্য দিয়ে সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী বাংলাদেশ আওয়ামী জেনারেল জিয়ার বিরুদ্ধে লড়াই করেছে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন জন্য লড়াই করেছে বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন হাজার হাজার সামরিক অফিসারকে আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা করেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর বাংলাদেশে একটি গুলি শব্দ পর্যন্ত শোনা যায় না শুধুমাত্র বিএনপির আমলেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পায়